কাশ্মীরের মুসলমানদের পাশে থাকার ঘোষণা তালেবানের। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে আসার পর থেকে ভারতের ভয়, আফগানিস্তানে হয়তো ভারত বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হবে, এবার সেই ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে তালেবানের এক মুখপাত্রের বক্তব্য। সুহাইল শাহিন নামে তালেবানের মুখপাত্র বলেছেন, কাশ্মীর ভারত বা পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমানদের হয়ে কথা বলার অধিকার মুসলিম হিসেবে আমাদের আছে, আমরা অবশ্যই কথা বলবো। মুসলিমরাও আপনাদের দেশেরই মানুষ, আপনাদেরই নাগরিক, আপনাদেরই আইনে তাদের সমান অধিকারের কথা বলা আছে। খবর এনটিভির। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারতের লক্ষ্য হলো আফগানিস্তানের মাটিতে যাতে কোনোভাবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে না পারে তা নিশ্চিত করা। ভারতের ভয় হলো আফগানিস্তান এখন ইসলামিক সন্ত্রাসের কেন্দ্রস্থলে পরিণত হতে পারে। এর আগে সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা আল কায়দা রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালালেও তারা ব্যর্থ হয়, কিন্তু আফগানিস্তানে ইতিমধ্যে একটি স্বাধীন রাষ্ট্র। সুন্নি ও ওয়াহিবি সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগানিস্তানকে তাদের অভয়ারণ্যের পরিণত করবে বলে ভয় পাচ্ছে ভারত। এ অবস্থায় ভারত জুম্মা এবং কাশ্মীরে নিরাপত্তা জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানে গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাথে তালেবানের সুসম্পর্ক আছে, তারা তালেবানকে প্রভাবিত করার চেষ্টা করবে বলে ভয় ভারতের।